কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসে বাদশাহর সাথে কথোপকথনের এক পর্যায়ে বাদশাহ যখন দুর্ভিক্ষ মোকাবেলায় দক্ষ ও বিশ্বস্ত লোক কোথায় পাবেন বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে এজন্য পেশ করেন। যেমন আল্লাহর ভাষায় ইউসুফ বলল, আপনি আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও এ বিষয়ে বিজ্ঞ। ইউসুফ 12:55। তার এই পদ প্রার্থনা ও নিজের যোগ্যতা নিজ মুখে প্রকাশ করার উদ্দেশ্য নিজের শ্রেষ্ঠত্ব ও অহংকার প্রকাশের জন্য ছিল না, বরং কুফরি হুকুমতের অবিশ্বস্ত ও অনভিজ্ঞ মন্ত্রী ও আমলাদের হাত থেকে আসন্ন দুর্ভিক্ষ পীড়িত সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য ও তাদের প্রতি দয়ার্দ্র চিত্ততার কারণে ছিল। ইবনু কাসির বলেন, এর মধ্যে নেতৃত্ব চেয়ে নেওয়ার দলিল রয়েছে ওই ব্যক্তির জন্য যিনি কোন বিষয়ে নিজেকে আমানতদার ও যোগ্য বলে নিশ্চিতভাবে মনে করেন। কুরুতুবি বলেন, যখন কেউ নিশ্চিতভাবে মনে করবেন যে এ ব্যাপারে তিনি ব্যতীত যোগ্য আর কেউ নেই, তখন তাকে ওই পদ বা দায়িত্ব চেয়ে নেওয়া ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি অন্য কেউ যোগ্য থাকে তবে চেয়ে নেওয়া যাবে না। মিশরে ওই সময় ইউসুফের চাইতে দুর্ভিক্ষ মোকাবিলায় যোগ্য ও আমানতদার কেউ ছিল না, বিধায় ইউসুফ উক্ত দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। আত্মস্বার্থ হাছিল বা বাপ কাজে সাহায্য করা তার উদ্দেশ্য ছিল না। তাহলে কিতাবগণের বর্ণনা মতে এই সময় বাদশাহ তাকে কেবল খাদ্য মন্ত্রণালয় নয় বরং পুরা মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এবং বলেন, আমি আপনার চাইতে বড় নই, কেবল সিংহাসন ব্যতীত। ইবনু ইসহাকের বর্ণনা মতে এই সময় বাদশাহ তার হাতে মুসলমান হন। একথাও বলা হয়েছে যে এই সময় আজিয়ে মিশর কিতফির মারা যান, ফলে ইউসুফকে উক্ত পদে বসানো হয় এবং তার বিধবা স্ত্রী জুলাইখাকে বাদশাহ ইউসুফের সাথে বিবাহ দেন। জ্ঞান ও যুক্তি একথা মেনে নিলেও কুরআন এ বিষয়ে কিছু বলেনি। যেমন রানী বিলকিসের মুসলমান হওয়া সম্পর্কে কুরআন স্পষ্টভাবে বলে দিয়েছে 27:44। যেহেতু কুরআন ও হাদিছে বিষয়ে কিছু বলেনি, অতএব আমাদের চুপ থাকা উত্তম। আর আহলে কিতাবগণের বর্ণনা বিষয়ে রাসুলের দেওয়া মূলনীতি অনুসরণ করা উচিত যে তাওরাত ও ইঞ্জিল বিষয়ে আমরা তাদের কথা সত্যও বলবো না মিথ্যাও বলবো না, বরং আমাদের নিকটে শেষনবীর মাধ্যমে যে বিধান এসেছে কেবল তারই অনুসরণ করব। নবী হিসাবে সুলাইমান আলাইহিস সালামের যেমন উদ্দেশ্য ছিল বিলকিসের মুসলমান হওয়া ও তার রাজ্য থেকে শিরক উৎখাত হওয়া, অনুরূপভাবে নবী হিসাবে ইউসুফ আলাইহিস সালামেরও উদ্দেশ্য থাকতে পারে বাদশাহ মুসলমান হওয়া এবং মিশর থেকে শিরক উৎখাত হওয়া ও সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়া। বাদশাহ যখন তার ভক্ত ও অনুরক্ত ছিলেন এবং নিজের বাদশাহে তাকে সোপর্দ করেছিলেন, তখন ধরে নেওয়া যায় যে তিনি শিরকি ধ্যান ধারণা পরিত্যাগ করে তাওহীদের অনুসারী হয়েছিলেন এবং ইউসুফকে নবী হিসাবে স্বীকার করে তার শরীয়তের অনুসারী হয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। আল্লাহ সর্বাধিক অবগত। এভাবে আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইহিস সালাম মিশরের সর্বোচ্চ পদে সসম্মানে বরিত হলেন এবং অন্ধকূপে হারিয়ে যাওয়া ইউসুফ পুনরায় দীপ্ত সূর্যের ন্যায় পৃথিবীতে বিকশিত হয়ে উঠলেন। আল্লাহ বলেন, এমনিভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠা দান করি, সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমরা আমাদের রহমত যাকে ইচ্ছা তাকে পৌঁছে দিয়ে থাকি এবং আমরা সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। ইউসুফ 12:56। উপরোক্ত আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে ইউসুফের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার এবং মিশরের সর্বত্র বিধান জারি করার। ইবনু কাসির বলেন, এই সময় তিনি দিনী ও দুনিয়াবি উভয় ক্ষমতার অধিকারী ছিলেন। ইউসুফ এর হাতে মিশরের শাসনভার দেওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর সমগ্র দেশে সুখ শান্তি ও কল্যাণ নিয়ে আসে। এই সময় অনেক ফসল উৎপন্ন হয় এবং তা সঞ্চিত করে রাখা হয়। 7 বছর অতিক্রম হওয়ার পরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ইউসুফ প্রথম বছরে দেশের মজুকৃত শস্য খুব সাবধানে সংরম্মিত করলেন। মিশরের অধিবাসীদের কাছে তাদের প্রয়োজন পরিমাণে খাদ্যশস্য পূর্বে সঞ্চিত করানো হলো। যখন দুর্ভিক্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল তখন চুতর্দিক থেকে লোকজন মিশরে আগমন করতে লাগল। ইউসুফ এক ব্যক্তিকে 1 উট বোঝাই খাদ্যশস্য দিতেন, এর বেশি দিতেন না। হযরত ইয়াকুব বসবাস করতেন কেনান শহরে, প্যালেস্টাইনের একটি অংশ। এখানে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও ইউসুফের সমাধি অবস্থিত। এ এলাকাটি দুর্ভিক্ষ থেকে মুক্তি পেল না, ফলে ইয়াকুবের পরিবারেও খাদ্যশস্যের অভাব দেখা দিল। তারা জানতে পারল যে মিশরের বাদশাহ অল্প মূল্যের বিনিময়ে খাদ্যশস্য বিক্রি করছে। ইয়াকুব গম সংগ্রহ করার জন্য তার ছেলেদেরকে মিশরে পাঠালেন। তারা মিশরে পৌঁছার পর রাজকোষাগারে গেলেন, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ তাদেরকে চিনে ফেলল। এই সময় ইউসুফের বয়স ছিল 40। ইউসুফের 10 ভাই দরবারে পৌঁছালে তিনি এমনভাবে প্রশ্ন করলেন যাতে তারা তাকে চিনতে না পারে। ইউসুফের ভাইরা যখন গমের জন্য আবেদন করেন তখন তারা তাদের বৈমাত্রেয় ভাইয়ের জন্য বরাদ্দ চাইলেন।
তখন ইউসুফ বললেন, সে নিজে কেন আসেনি? তারা বললেন, আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, তাকে দেখাশোনার জন্য আমরা তাকে রেখে এসেছি। ইউসুফ বললেন, এবার আমি আপনাদের পিতা ও ভাইদের জন্য পূর্ণমাত্রায় খাদ্য দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে আবার যখন আসবেন তখন অবশ্যই আপনাদের বৈমাত্রেয় ভাইকে সাথে করে নিয়ে আসতে হবে, আর তা না হলে আপনাদের কারোর জন্যই খাদ্যশস্য দেওয়া হবে না। তারা পণ্যের যে মূল্য পরিশোধ করেছিল তাও তিনি গোপনে ফেরত দিয়ে দিলেন, যাতে পরে তাদের বৈমাত্রেয় ভাইকে সাথে করে নিয়ে আসে। তারা মিশর থেকে খাদ্যশস্য নিয়ে বাসায় গেলেন এবং পিতার কাছে মিশরের অবস্থা বর্ণনা করেন। তারা বলল, বিনিয়ামনকে সাথে করে না গেলে এরপর আর মিশর থেকে খাদ্য আনা যাবে না। তারা মালপত্র খোলার পর তারা দেখল তাদের পরিশোধকৃত মূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা তাদের পিতাকে বলল, বিনিয়ামনকে আমাদের সাথে যেতে দিন যাতে আমরা খাদ্যশস্য পেতে পারি, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তাদের পিতা তাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিলেন যেন তারা বেনিয়ামনকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে। তারা যখন ইউসুফের কাছে পৌঁছল তখন তিনি তাদের প্রতি দুজনকে একটি করে থাকার জন্য কম্ম দিলেন, ফলে বেনিয়ামন একা পড়ে যায়। ইউসুফ তাকে তার সাথে অবস্থান করতে বললেন। অবস্থানকালে ইউসুফ তার ভাইয়ের কাছ তার পরিচয় প্রকাশ করলেন। ইউসুফের ভাইদের যাত্রার দিন বেনিয়ামনের খাদ্যশস্য যে উটের পিঠে দেওয়া হয় তাতে একটি পাত্র গোপনে রেখে দেওয়া হলো। তারা যখন যাত্রা শুরু করে তখন রাজকর্মচারীর একজন বলল, ওই কাফেলার মধ্যে অনুসন্ধান কর, তারা ঘটনা জানতে চাইলে বলে আমাদের একটি পাত্র হারিয়ে গিয়েছে। তারা বলল, আমরা চুরি করিনি, যদি আমাদের কেউ চুরি করে থাকি তাহলে তাকে দাস হিসেবে আপনাদের কাছে রেখে দিবেন। তারা সবার মালপত্র অনুসন্ধান করলো, পরে যখন বেনিয়ামনের মালপত্র অনুসন্ধান করলো তাতে তারা চুরি হয়ে যাওয়া পাত্রটি খুঁজে পেল। তখন ইউসুফের ভাইরা তার পম্মে কথা না বলে বলতে লাগলো, তার বড় ভাই ইউসুফও চোর ছিল। তারা বেনিয়ামিনের মুক্তির ব্যাপারে অনেক চেষ্টা করে নিরাশ হয়, ফলে তারা যখন নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মনস্থির করলো তখন তাদের জ্যেষ্ঠ ভাই বাড়ি ফিরে যেতে রাজি হলেন না। সে বলল, ইউসুফের ঘটনায় আমরা পিতাকে যথেষ্ট আঘাত দিয়েছি, আমি মিশরে থেকে সে পর্যন্ত যাব না যে পর্যন্ত না পিতা আমাকে যেতে না বলেন, তোমরা বাড়ি ফিরে যাও, গিয়ে বলো বেনিয়ামিন চুরির অপরাধে আটক হয়েছে, পিতা যদি বিশ্বাস করতে না চায় তাহলে অন্যান্য সহযাত্রীদের কাছে জিজ্ঞাসা করতে বলো, এবং এটাও বল আমাদের বড় ভাই বেনিয়ামিনকে মুক্ত করার জন্য মিশরেই রয়ে গেছে। ইউসুফের বৈমাত্রেয় ভাইরা শেষ পর্যন্ত বেনিয়ামিন ও বড় ভাই ইয়াহুদাকে মিশরে রেখেই দেশে ফিরে গেল। তারা তার পিতাকে বেনিয়ামিনের সম্পর্কে বললেন, কিন্তু ইয়াকুব তা বিশ্বাস করলেন না। ইয়াকুব ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইয়াকুব পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পুনরায় মিশরে যাও এবং সেখানে ইউসুফকে অনুসন্ধান কর, পাশাপাশি বেনিয়ামিনের মুক্তির জন্য চেষ্টা কর, এরপর তাদেরকে নিয়ে তোমরা আমার কাছে ফিরে এসো। ইয়াকুব পুত্রদের সাথে একটি পত্র লিখে দিলেন বাদশাহকে দেওয়ার জন্য। তৃতীয়বার যখন তারা মিশরে গেল তখন তারা অত্যন্ত অনুনয় বিনয় করে ইউসুফকে বলল, আমরা দুর্ভিক্ষের কারণে ভীষণভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ফলে খাদ্য কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারা আবদার করল, প্রথমবার যেমন তাদের পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছিল এবার যেন অনুগ্রহ করে অর্ধেক মূল্য মাফ করে দেওয়া হয়। তখন তারা ইউসুফকে হাতে পত্রটি দিয়ে বলল, আমাদের পিতা আপনাকে এই পত্রটি দিয়েছে, আর আমাদের ভাই বেনিয়ামিনকে আমাদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিন। তিনি বললেন, তোমাদের কি মনে আছে যে অজ্ঞতা ও অপরিণামদর্শিতার কারণে তোমরা তোমাদের ভাই ইউসুফ ও তার সহোদরের সাথে কি আচরণ করেছো? এই কথা শুনে ভাইরা চমকে উঠল। তারা জিজ্ঞাসা করল, তাহলে কি তুমি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আরে আমার ভাই বেনিয়ামিন। তখন তারা লজ্জিত হল। এরপর তারা পিতার অবস্থা সম্পর্কে খুলে বলল। পিতা দৃষ্টিশক্তি হারিয়েছেন এটা শোনার পর ইউসুফ তার নিজের একটি জামা দিয়ে বললেন, এটা পিতার চোখের উপর রাখলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এরপর পরিবারের সকলকে নিয়ে আসার জন্য তিনি ভাইদেরকে পাঠালেন। ইউসুফের ভাইরা যখন তার পরিধানের জামা নিয়ে মিশর ত্যাগ করল তখন সিরিয়ার কেনানে বসে ইয়াকুব পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না কর তাহলে আমি নিশ্চিত করে বলবো যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। পরিবারের লোকজন বলল, ইউসুফের মৃত্যুর এত বছর পর তার বেঁচে থাকার আশা করা বা তার ঘ্রাণ অনুভব করা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। যখন তারা বাড়িতে ফিরে এসে ইউসুফের জামাটি তাদের বাবার চেখের উপর রাখলো সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ইউসুফ যখন জানতে পারলেন তার পরিবার মিশরের কাছাকাছি পৌঁছে গেছেন তখন তিনি তাদেরকে নিয়ে আসার জন্য শহরের বাইরে অপেক্ষা করতে লাগলেন। কাফেলা পৌঁছা মাত্রই তিনি পিতাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন।
ইউসুফ তার পরিবার নিয়ে মিশরে বসবাস করতে শুরু করলেন।